তেলিয়ামোরা মহকুমা বন দপ্তরের বিভিন্ন জায়গায় বন্য হাতির তাণ্ডবের সমস্যা দীর্ঘদিনের বৃহস্পতিবার ভোর রাতে ফের বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক কৃষক পরিবার তেলিয়ামোড়া মহকুমা বন দপ্তরের ভূমিকা নিয়ে এবার ক্ষোভ উগ্রে দিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি তেলিয়ামোড়া বন দপ্তরের উধীন চাকমা খাত। চাম্পলাই ডিএম কলোনি উত্তর কৃষ্ণপুর মধ্য কৃষ্ণপুর ভূমিহীন কলোনি কপালে টিলা মঙ্গিয়াকামি ব্লকের বিভিন্ন এলাকায় বন্য হাতির দল প্রতিনিয়তই তাণ্ডব চালিয়ে যাচ্ছে নষ্ট করে দিচ্ছে ঘর সহ বিভিন্ন জমির ফসল বৃহস্পতিবার ভোর রাতে তেলিয়ামোড়া বন দপ্তরের অধীন উত্তর কৃষ্ণপুর এলাকায় দুটি বন্য দাঁতাল হাতি আক্রমণ চালায় এই বন্য হাতি দুটির আক্রমণে শ্রীদাম শিল সহ কয়েকজনের বাড়ি ঘর সহ কলা বাগান অবাধে নষ্ট করে দিয়েছে হাতির দল কালকে কালকে হাতির কালকে রাত্রে বন্য হাতির যন্ত্রণা আমরা ঘুমাইতে পারছি না আমার বাড়ি বাংছে হ্যাঁ ইনে খেতকুত কুত বাংছে আরেকটা ফার্স্টের বাড়ি বাংছে হ্যাঁ গণতন্ত্র বেড়া ফরেস্টার ইনে অফিস বানাইছে এই অফিসের মধ্যে ফরেস্টার থাকে না হ্যাঁ আমরা আমরা চাই ইনে ফরেস্টার থাকুক থাকি এই যেমন হাতিরে যেমন দৌড়াইতে পারে হ্যাঁ আমরাও যেমন বাস্তবিকতারি এরকম আমরা বালার লাগে আমরা ভালো চাই শ্রীতাংশীলের অভিযোগ দিলে আমরা বন দপ্তরের কর্মীদের সঠিক সময়ে খবর দিলেও সময়ে কোনো দিন পৌঁছায় না বন দপ্তরের টিম বৃহস্পতিবার ভোরেও ঠিক এমনটাই হয়েছে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে বন্য হাতেরা কলাগাছ সহ বিভিন্ন সবজি ক্ষেত নষ্ট করে দিয়েছে বলে জানিয়েছেন তিনি যদিও সেই এলাকাগুলিকে হাতের তাণ্ডব থেকে রক্ষা করার জন্য বন দপ্তরের থেকে ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল অভিযোগ সঠিক সময়ে তারও এখন পৌঁছায় না সেই জায়গাগুলিতে

এটা তো লুক নাই সে এলাকায় বন দপ্তরের অধীন উত্তর কৃষ্ণপুরে একটি বিট অফিসও রয়েছে কিন্তু সে অফিসে বন দপ্তরের কোনো কর্মীর দেখা মেলে না বলতে গেলে এক প্রকার তালা বন্ধ অবস্থায় রয়েছে বিট অফিসটি ফলে বনকর্মীদের সঠিক সময়ে টিকির নাগালও পায় না সাধারণ মানুষ গ্রামবাসীদের অভিযোগ হাতির তাণ্ডব থেকে ওই এলাকাগুলি রক্ষণাবেক্ষণের জন্য বিগত কয়েক মাস আগে তপন সাহা নামে একজন ফরেস্টারকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু তিনিও তার দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না আর যার ফলে বন্য হাতির দল অবাধে লয়ে চলে আসছে এবং তাণ্ডব চালিয়ে যাচ্ছে এখন দেখার বন দপ্তর হাতির তাণ্ডব থেকে ওই এলাকাগুলিকে রক্ষা করার জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন রিপোর্ট আর ই নিউজ